ধান থেকে চাল তৈরি কিংবা চাল থেকে চালের গুড়া তৈরিতে একসময় গ্রাম বাংলায় ব্যবহৃত হতো ঢেকি। গৃহস্থ বাড়িতে একটা আলাদা ঘর থাকত ঢেকি রাখার জন্য গুনে মানে সাদে পুষ্টিতে এই চাল ও চালের গুড়া ছিল অনন্য ধান ভানার সময়ে ঢেকির শব্দে মুখরিত থাকত বাড়ির আঙিনা তবে সেসব এখন অতীত প্রযুক্তির জোয়ারে অধিকাংশ বাড়ি থেকে হারিয়ে গেছে ঐতিহ্যের সেই হাতিয়ার কেউ কেউ বাড়িতে পুরনো দিনের স্মারক হিসাবে বা শখের বসে রেখে দিয়েছিলেন ঢেঁকি ঠাকুরগাঁয়ে ওমর ফারুক সেই ঐতিহ্য ফিরিয়ে আনার পথ দেখালেন তবে তাও বিদ্যুতের সাহায্যেই তিনি বলছেন তার তৈরি বৈদ্যুতিক ঢেঁকিতে বজায় থাকবে চালের মান ও পুষ্টি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঢেঁকি চালাতে যে কষ্টকর শারীরিক পরিশ্রম করতে হতো এই ঢেকিতে তা লাগবে না আমার শুরু থেকে চিন্তাভাবনা ছিল যে আমি একটু নতুন ধরনের কিছু নিয়ে কাজ করব। এই ইনোভেটিভ আইডিয়া থেকে আমার হচ্ছে এটা মাথায় আসে তো তারপরে আমি এটা স্থাপন করেছি আমি এটা কাজ শুরু করেছি প্লাস হচ্ছে এখন হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এটাকে একটু বড় পরিসরে নিয়ে যাওয়া এই অবস্থায় যদি আমি কারিগরি কিংবা প্রযুক্তিগত যদি সাহায্য সহযোগিতা পাই তাহলে এটাকে আমি বৃহত আকারে তো প্রোডাকশনে যেতে পারবো বৃহত আকার দিতে পারবো পাশাপাশি গ্রামের জনগোষ্ঠীর একটা মানে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকেই ওমর ফারুকের এই উদ্যোগ তার এখানে কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে অনেকের শ্রমিকরাও বলছেন এই ঢেকির সম্ভাবনার কথা আমরা আগে পায়ে ডিগিতে ধান বানতাম পায়ে ডিগিতে ধান বানতে অনেকক্ষণ সময় লাগত ওই জন্য এখন ডিজিটাল ঢিকি করেছে ওই ডিজিটাল ঢিকিতে আমরা বাহানছি এখন আগের থেকে সময় কম লাগছে চালও ভালো হচ্ছে আগে ঢিকিতে আগে ধান করতাম এখন মেশিনের দ্বারাই ডিজিটাল ভাবে ধান কোটা হয় এখানে দিনে হয়তো কোনো দিন আবহাওয়া আমার কাজ টাজ করে আসে কোনো দিন চার মন ভাঙে কোনো দিন পাঁচ মন ভাঙে কোনো দিন ছয় মন ভাঙে এভাবে ভাঙতে থাকে জেলা প্রশাসক স্বাগত জানালেন ওমর ফারুকের এই উদ্যোগকে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলার ওমর ফারুক নামে একজন তরুণ তার নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই ঢেকিকে আবার তার এলাকার জনপ্রিয় করে তুলছে আগে যেমন পায়ে চাপ দিয়ে ঢেকি মাধ্যমে ধান থেকে চাল বের করা হতো এখন এটা অনেকটা মোটরের মাধ্যমে তারা অল্প সময়ে অধিক পরিমাণ কিন্তু ধান থেকে চাল তারা এখান থেকে ছাঁটাই করতে পারছে বা বের করতে পারছে ফলে এটা একদিকে যেমন পরিবেশ বান্ধব হবে ঠিক অল্প সময় অধিক পরিমাণ ধান থেকে চাল উৎপাদন করা বা ধান থেকে চাল বের করা সহজ হতে হবে স্থানীয়রা মনে করেন পৃষ্ঠপোষকতা পেলে ওমর ফারুকের এই উদ্ভাবন আলোড়ন তুলবে সারা দেশে